ড্রিম হাউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে 816 স্কোয়ার ফিটের ইস্ট ফেসিং একটি নতুন 2BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটি খর্দা কল্যাণনগরে অবস্থিত। এই ফ্ল্যাটটি থেকে মোটর বাইকে মাত্র 5 মিনিটে আপনারা খর্দা রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে আপনারা খর্দা বিটি রোড বাস স্টপে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সটি একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই ফ্ল্যাটটি থেকে সবথেকে কাছে স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন আরও অনেক কিছু। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে ভিজিট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে খুব সহজেই ভিজিট করতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এখন আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখতে ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রজেক্টের ঠিক পেছনে আপনাদের একটি ওপেন স্পেস পার্কিং করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা খুব সহজেই আপনাদের মোটর বাইক বা সাইকেল রাখতে পারবেন। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের অনলি ফার্স্ট ফ্লোরে রয়েছে। এর মেন দরজার ঠিক বাইরে আপনাদের ফ্লেক্সিবল গেট লাগিয়ে দেওয়া হবে। ফ্ল্যাটটির প্রত্যেক কটি দরজা করা হবে স্ক্রিন ল্যামিনেট ফ্লাস ডোরের। তাছাড়াও ফ্ল্যাটটির ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের হোয়াইট কালারের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং রুমটি দেখাতে নিয়ে এসেছি। এই লিভিং কাম ডাইনিং রুমটির সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 9 ফুটের হবে। এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা 2টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং 1টি লিভিং রুম পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং রুমের মধ্যেই আপনাদের এরকম 1টি খালি স্পেস দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই সেখানে পুজো রুম বা ঠাকুরঘর করতে পারবেন। এছাড়াও রান্নাঘরের ঠিক পাশে লিভিং রুমের মধ্যেই আপনাদের 1টি খালি প্যাসেজ করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই সেখানে ফ্রিজ ফিট করতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটির কিচেন রুমটি দেখাতে নিয়ে এসেছি। এই কিচেন রুমের মধ্যে আপনাদের 2 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল। তাছাড়াও এর ঠিক উপরে 1টি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। কিচেন রুমটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই কিচেন রুমের প্ল্যাটফর্মটি করা হয়েছে ব্ল্যাক স্টোনের উপর গ্রিন কালারের গ্রানাইট দিয়ে। কিচেনের প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের 1টি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হবে উইথ কল। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। কলের ঠিক উপরে 1টি পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা চাইলে অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম লাগাতে পারবেন। কিচেন রুমের সিঙ্কের ঠিক নিচে আপনাদের 1টি এক্সট্রা কল লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার চারিধারের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই কিচেন রুমে আপনাদের 2টি এক্সট্রা ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হবে। আপনারা চাইলে খুব সহজেই মাইক্রোওয়েভ বা মিক্সার মেশিন ফিট করতে পারবেন। এই কিচেন রুমটির সাইজ অ্যাপ্রক্স 6 ফুট বাই 6 ফুটের হবে। তাছাড়াও কিচেন রুমটি বানানো হয়েছে সম্পূর্ণ আর্ট স্টাইলে। এই ফ্ল্যাটটির কিচেন রুম এবং কমন টয়লেটের ঠিক মিডিলে আপনাদের বেসিন ফিট করে দেওয়া হবে, তার জন্য কল এবং আউটলেট করে দেওয়া হয়েছে। বেসিনের ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। তাছাড়াও এই ওয়ালে আপনাদের খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির কমন টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। টয়লেটটির দরজা দেওয়া হবে পিভিসি, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 5 ফুট বাই 7 ফুটের হবে। টয়লেটটির উপরে 1টি জানলা ফিট করে দেওয়া হয়েছে এবং তার ঠিক উপরে 1টি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। টয়লেটটির মধ্যে আপনাদের গিজার লাগানোর জন্য কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। তাছাড়াও এই টয়লেটটিতে আপনাদের ওয়াটার মিক্সার এবং শাওয়ারের পয়েন্ট করে দেওয়া হয়েছে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির ফার্স্ট বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এটি 1টি ইস্ট ফেসিং বেডরুম। এই বেডরুমটি 1টি মাস্টার বেডরুম, এর সাথে আপনাদের 1টি অ্যাটাচড টয়লেট এবং ব্যালকনি দিয়ে দেওয়া হয়েছে। এই বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 11 ফুটের হবে। বেডরুমের ইস্টের দিকে 1টি 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই প্রজেক্টটি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 30 মিনিটে বড়নগর মেট্রো স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে 50 মিনিটে আপনারা দমদম এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এখন আপনাদের এই বেডরুমটির সাথে থাকা অ্যাটাচ টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। টয়লেটের ঠিক উপরে 1টি বাঙ্ক করে দেওয়া হয়েছে, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র খুব সহজেই রাখতে পারবেন। টয়লেটটির দরজা দেওয়া হবে পিভিসি, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
টয়লেটটির উপরে একটি জানলা ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও টয়লেটটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে। এই ফ্ল্যাটের দুটি টয়লেটই বানানো হবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। এই ব্যালকনিটি একটি ইস্ট ফেসিং ব্যালকনি। ব্যালকনিটির সাইজ অ্যাপ্রক্স 4 ফুট বাই 10 ফুটের হবে। ব্যালকনিটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই ব্যালকনিটির মধ্যে আপনাদের একটি কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। তাছাড়াও এই ব্যালকনিতে আপনাদের 4 ফুট পর্যন্ত অ্যালুমিনিয়ামের গ্রিল লাগিয়ে দেওয়া হবে উইথ গ্লাস। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই প্রজেক্টটি থেকে আপনারা পায়ে হেঁটে মাত্র 3 মিনিটে সব থেকে কাছের বাজারে পৌঁছে যেতে পারবেন, যেখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিতে পারবেন খুব সহজেই। এর ঠিক ছাদের উপরে আপনাদের একটি কমিউনিটি হল করে দেওয়া হয়েছে উইথ টয়লেট, যেখানে আপনারা চাইলে খুব সহজেই ছোটোখাটো অনুষ্ঠান করে নিতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটি সেকেন্ড বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমটি একটি ইস্ট ফেসিং বেডরুম। বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের হবে। বেডরুমের ইস্টের দিকে একটি বক্স জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল। জানলাটির প্ল্যাটফর্মে আপনাদের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই বেডরুমে আপনাদের এসি লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই বেডরুমটিতে এসি লাগাতে পারবেন। ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে ভিজিট করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে খুব সহজেই ভিজিট করতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান, তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এখন আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখতে ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা একদম ভালো থাকবেন। টাটা।